আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ আব্দুস সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি লিগাল এনভায়রনমেন্ট অফ বিজনেস, অর্থাৎ ব্যবসায়ের আইনগত পরিবেশ। এখানে আমরা মোস্ট সিগনিফিক্যান্ট একটা অ্যাক্ট, দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 নিয়ে আলোচনা করছি। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট, দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর ডেফিনেশন নিয়ে আলোচনা করেছি, এবং হচ্ছে প্রিলিমিনারি ডিসকাশনগুলো ছিল, এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট ছিল। এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে আমরা যেগুলো আলোচনা করেছিলাম, অফার আলোচনা করেছিলাম, এরপরে হচ্ছে রুলস রিগার্ডিং অফার, অর্থাৎ অফার সম্পর্কিত যে নিয়মগুলো রয়েছে, কিভাবে অফার হবে, অর্থাৎ খুব বিস্তারিতভাবে অফার আলোচনা করা হয়েছিল প্রস্তাব সম্পর্কে। এবং এরপরে যেটা আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ প্রস্তাব গ্রহণ সম্পর্কে, প্রস্তাব গ্রহণ এবং রুলস রিগার্ডিং অ্যাকসেপ্টেন্স। দেন আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কনসিডারেশন, অর্থাৎ এক, তোমরা জানো যে চুক্তি হওয়ার জন্য দুইটা পক্ষ থাকতে হবে, এবং দুই পক্ষের এক পক্ষ কি করবে, প্রস্তাব প্রদান করবে, আরেক পক্ষ হচ্ছে প্রস্তাব গ্রহণ করবে। এই দুই দুই পক্ষ যখন এক পক্ষ প্রস্তাব প্রদান করবে এবং এক পক্ষ প্রস্তাব গ্রহণ করবে, মাঝে যে বিষয়টা থাকবে প্রস্তাব প্রদান এবং গ্রহণের মাঝে, সেটা হচ্ছে কনসিডারেশন, অর্থাৎ প্রস্তাব দেয়া এবং নেয়ার মাঝে একটা বিনিময় থাকবে, একটা বিনিময় মূল্য থাকবে, সেটাই হচ্ছে প্রতিদান। সো আজকে আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে কনসিডারেশন বা প্রতিদান। সো লেটস বিগিন। সো আমরা যেটা হচ্ছে যে আলোচনা করছি, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 বাংলাদেশে বলবৎ আছে, এগুলো আমরা কভার করেছি। সো লাস্ট আমরা হচ্ছে যে 1872 এর সেকশন সিক্স অনুযায়ী আমরা দেখেছি, অফার অনুসারে, সিক্স অনুসারে যদি প্রস্তাব প্রত্যাহার করতে চায় তাহলে তাকে কি করতে হবে, নোটিশ করতে হবে, নির্দিষ্ট একটা নির্দিষ্ট সময় থাকবে, এবং হচ্ছে যে যুক্তিসঙ্গত সময় শর্ত পালনে অক্ষম হলে, যদি প্রস্তাবকের মৃত্যু অথবা মস্তিষ্ক বিকৃতি ঘটে, প্রস্তাবটি একবার প্রত্যাখ্যান করলে, সে যদি একবার প্রত্যাখ্যান করে সেক্ষেত্রে ওই যে অফারটা ইনভ্যালিড হয়ে যায়। সো এটা এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। দেন হচ্ছে আমরা যেটা হচ্ছে যে আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কনসিডারেশন বা প্রতিদান। সো প্রতিদান কি? প্রতিদান খুব স্বাভাবিক ভাবে হচ্ছে যে কোনো কিছু পাওয়া অথবা ত্যাগ করার জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করা, অর্থাৎ স্যাক্রিফাইস বলতে তো আমরা ত্যাগ বোঝাচ্ছি, অথবা পাওয়া হতে পারে, এক পক্ষ পাবে, এক পক্ষ কিছু দিবে, এই জাতীয় বিষয়গুলো হচ্ছে প্রতিদান। লাইক আচ্ছা আমরা উদাহরণ, সে ধরো তুমি একটা ফোন কিনেছো, একটা স্মার্টফোন কিনেছো, তাহলে কি হবে, তুমি স্মার্টফোন কিনলে আর যিনি স্মার্টফোন বিক্রি করলো সে কি করলো, একটা টাকা পেলো, মনিটারি ভ্যালু। লাইক হতে পারে তুমি যদি 15,000 দিয়ে কেনো, 15,000 টাকায় কেনো, 20,000 টাকায় কেনো, বা 1,00,000 টাকা দিয়ে যদি অ্যাপেল কিনতে চাও, তাহলে এইটা কি সাধারণত কি একটা প্রতিদান।
তো এখন যেটা হচ্ছে যে বাংলাদেশে প্রচলিত 1872 সালের চুক্তি আইন অনুযায়ী যেটা যে সংজ্ঞাটা ডেফিনেশনটা দেওয়া হয়েছে সেটা আমরা একটু দেখি। বাংলাদেশে প্রচলিত 1872 সালের চুক্তি আইনের 2-এর ঘ ধারায় প্রতিদান সম্পর্কে বলা হয়েছে, যখন প্রতিশ্রুতিদাতার ইচ্ছা অনুসারে। সো এই বিষয়গুলো আইনের বিষয়, প্রতিটা ওয়ার্ড প্রতিটা কথা খুবই সিগনিফিকেন্ট। সো আমরা যখন পড়বো তখন প্রতিটা ওয়ার্ড প্রতিটা কথা খুবই সুন্দর করে বুঝে পড়তে হবে। তাহলে যে আর একটা বিষয় আমি বলেছি যে লাইক ধরো তোমাদের 1872 একটা ধারা দেয়া আছে, এই যে ক্লোজ ক্লোজের যে ধারাটা দেয়া আছে এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এগুলো খুবই সিগনিফিকেন্ট, এগুলো খুবই সিগনিফিকেন্ট। সো আইনের কোন ক্লোজে কি বলা হচ্ছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যখন পরীক্ষায় লিখবে তখন কিন্তু এই বিষয়গুলো মেনশন করে দিতে হবে। আর যখন তোমরা বিষয়গুলো ক্লারিফাই করবে সেক্ষেত্রে বুঝিয়ে দুই একটা উদাহরণ দিতে পারো। বাট যদি তোমরা কোনো কেসেস দিতে চাও কোনো এই সংক্রান্ত ব্যাপারগুলোতে কিন্তু অনেক কেস আছে, অনেক প্র্যাকটিক্যাল কেস আছে, যদি এগুলো দিতে চাও দিতে পারো, এটা কিন্তু এক্সেলেন্ট হবে। আর তোমরা এখানে সর্বোচ্চ মার্কস পেতে পারো, অর্থাৎ লাইক তোমাদের ম্যাথমেটিক্যাল সাবজেক্ট গুলোতে যেরকম মার্কস পাওয়া যায় লতে তোমরা তার চেয়েও অনেক বেশি মার্কস পেতে পারো, সেরকম মার্কস পেতে পারো। অর্থাৎ এ প্লাস পাওয়া এখানে কোনো বিষয় না, কিন্তু খারাপ করাও কিন্তু খুব সহজ। সো তোমরা যদি এই যে বিষয়গুলো আমি বললাম, অর্থাৎ শাল না দিয়ে নিজের মতো বানিয়ে লিখতে চাও, এটা কিন্তু আইন। সো সব এখানে কিন্তু খুব বেশি বানানো বা খুব বেশি নিজের মতো করে দেওয়ার স্কোপটা কম। তবে যেহেতু আমাদের আইন মানে হচ্ছে সব আইন পড়তে হচ্ছে না, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কিছু আইন, তার মানে হচ্ছে আমাদের পড়াশোনা সীমিত সীমিত পড়াশোনা করলেই আমাদের হয়ে যাচ্ছে। সো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা যেভাবে ক্লাসে দেখাচ্ছি সেভাবে পড়াশোনা করলে ইনশাল্লাহ ভালো করতে পারবে। তো এখন যেটা হচ্ছে এখানে যেটা বলেছে, যখন প্রতিশ্রুতিদাতার ইচ্ছা, এটা কি ইচ্ছা, অর্থাৎ প্রতিশ্রুতিদাতার ইচ্ছা অনুসারে, প্রতিশ্রুতি গ্রহীতা ইচ্ছাটাকে কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ ইচ্ছা থাকতে হবে অনুসারে। প্রতিশ্রুতি গ্রহীতা, এক হচ্ছে প্রতিশ্রুতি গ্রহীতা, সেকেন্ড অপর কোনো ব্যক্তি, একটা হচ্ছে অপর কোনো ব্যক্তি, অপর কোনো ব্যক্তি, প্রতিশ্রুতি গ্রহীতাও হতে পারে অপর কোনো ব্যক্তি, কোনো কাজ করেছে, কোনো কাজ করেছে, কোনো কাজ করেছে বা নিবৃত্ত করেছে, করেনি, করেছে বা নিবৃত্ত করেছে মানে করেনি, অথবা কোনো কাজ করে বা করতে নিবৃত্ত থাকে, পরে করবে বা করতে নিবৃত্ত থাকে, বা কোনো কাজ করতে বা করা তা থেকে নিবৃত্ত হতে অঙ্গীকার করে। এটা এক হতে পারে যে নিবৃত্ত থাকতে পারে, অথবা ভবিষ্যতে করবে না এরকম একটা প্রমিস করতে পারে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে কি বলে, এরূপ যদি প্রমিস করে তাহলে এই এরূপ অঙ্গীকারকে প্রতিদান বলা হয়, এরূপ অঙ্গীকারকে প্রতিদান বলা হয়। তাহলে আমরা ডেফিনেশনটা দেখে ফেললাম যে প্রতিদান কি, যদি প্রমিজার প্রতিশ্রুতি দাতা যে, আর প্রমিজি প্রতিশ্রুতি গ্রহিতা, বা এনি আদার পার্সন, এনি আদার পার্সন যদি অন্য কোনো ব্যক্তি হয়, তাহলে যদি এটা কিন্তু প্রমিজির ক্ষেত্রে, অর্থাৎ প্রতিশ্রুতি গ্রহিতার ক্ষেত্রে, অন্য কোনো ব্যক্তি, সেটা প্রতিশ্রুতি দাতা না, দাতা অর্থাৎ যে প্রদান করবে তাকেই এটা তার ইচ্ছা অনুযায়ী করতে হবে। তো ডান, আচ্ছা দেন যেই বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা এই ডেফিনেশনটা আমি তো বাংলা করে বাংলায় লিখেছি, তোমরা ইংরেজিতে দেয়া আছে, প্রপারলি ল কিন্তু ইংরেজিতে পড়া বেস্ট, ইংরেজিতে বা পড়লে বেস্ট। তো দেন হচ্ছে তাহলে কি বোঝাচ্ছে, কোনো কিছু করা বা করা থেকে বিরত থাকা, লাইক ধরো যে অর্থাৎ তুমি ল্যাপটপ কিনবে, অথবা কোনো একটা কোম্পানি ল্যাপটপ বিক্রি করবে বা মোবাইল কোম্পানি মোবাইল বিক্রি করবে, তাহলে এই এই যে লাইক সে মোবাইল বিক্রি করছে এটা হচ্ছে কি প্রস্তাব, প্রস্তাব তুমি গ্রহণ করলে, মোবাইল কিনবে, হ্যাঁ নতুন মার্কেটে যেই সেলফোনটা এসছে সেটা তুমি কিনতে চাচ্ছ, অ্যাপেল অথবা শাওমি বা যে কোনো ব্র্যান্ডের ফোন কিনতে চাচ্ছ। তো লাইক তুমি যদি ফোনটা কেনো,
সেক্ষেত্রে যেটা যে তাদের যে এক্সিস্টিং অফার, অফার অনুযায়ী কি করলে ফোনটা কিনলে, তাহলে ফোনটা কেনার ক্ষেত্রে তোমাকে কি করতে হয়েছে, মানি পেমেন্ট করতে হয়েছে, টাকা দিতে হয়েছে। লাইক যত ফোনটার দাম যত হয়, যদি যদি 10,000 টাকা হয়, তাহলে 10,000 টাকা কি করতে হবে, এটাকে আমরা কি করতে পারি বলতে পারি প্রতিদান। এটা কি তোমার এন্ড থেকে প্রতিদান 10,000 টাকা তাকে প্রতিদান দেয়া হয়েছে, অর্থাৎ এইটা একটা চুক্তি হবে, এইটা একটা অর্থাৎ প্রতিশ্রুতি দাতা, প্রতিশ্রুতি যে দিয়েছে সে তোমার এন্ড থেকে, যে ভাই আপনি ফোন দিলে ফোনটা, ফোনের একটা অফার প্রাইস থাকে, তো অফার প্রাইস কত ছিল 10,000 টাকা, 10,000 টাকা তুমি দিয়ে দিলে, কনসিডারেশন ভ্যালু দিয়ে দিলে। বা এখানে অপর ব্যক্তির উদাহরণটা আমি বলতে পারি, যে ফোন কিনেছো, তুমি ফোন কিনেছো, বাট হচ্ছে এই যে 10,000 টাকার পেমেন্ট, এটা কে করেছে, তোমার প্যারেন্টস করেছে, সেই ক্ষেত্রে কি হবে, কনসিডারেশন হবে, এটা কি হবে, কাউন্ট হবে কনসিডারেশন, এবং এই ক্ষেত্রে যেটা হবে, দুজনের মধ্যে সম্পাদিত একটা চুক্তি হয়ে গেছে, এটা কি অটোমেটিক্যালি একটা চুক্তি হয়ে গেছে। এখন চুক্তি হলে কি লাভ হবে, কি অ্যাডভান্টেজ হবে, চুক্তি নিয়ে এত ফাংশন কেন? চুক্তি হলে যেটা হবে, যে সামহাও উইদিন আ উইক, যে এক সপ্তাহের মধ্যে তোমার ফোনটা নষ্ট হয়ে গেল, এক সপ্তাহের মধ্যে তোমার ফোনটা নষ্ট হয়ে গেল, কিন্তু ওদের সার্ভিস ওয়ারেন্টি ছিল বা ওদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ছিল, তো এই যে আমরা গ্যারান্টি পড়ব পরে পরবর্তীতে, তাহলে তোমার সাথে যেহেতু একটা চুক্তি হয়ে গেছে, এখন তুমি কি করলে, ফোন নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পর তারা বললো কি, সরি আমরা এটা দেখতে পারবো না। তো এই যদি এইরকম হয়, তখন তুমি কি করতে পারবে, আদালতের আশ্রয় নিতে পারবে, অর্থাৎ তার বিরুদ্ধে সু করে দিতে পারবে। সু করে দিলে কি হবে, আলটিমেটলি যেহেতু তোমার সাথে এগ্রিমেন্ট হওয়া, তুমি এটার অর্থাৎ আদালত থেকে যখন রায় হবে, তখন কি তুমি একটা পজিটিভ পজিটিভ রেজাল্ট পাবে, অর্থাৎ তোমার পক্ষে রায় হবে, তো অর্থাৎ আইনগতভাবে তুমি তোমার অধিকার আদায় করতে পারবে। সো এই ছিল কনসিডারেশনের বিষয়। দেন আমরা যেটা দেখব, কনসিডারেশনের প্রকারভেদ দেখব। এটা একটা হতে পারে যে পাস্ট কনসিডারেশন, অর্থাৎ অতীত প্রতিদান। লাইক আমরা এইটার উদাহরণ হিসাবে বলতে পারি, যে তোমার ধরো তোমার ঘড়ি হারিয়ে গেছে, তো তুমি তোমার ঘড়ি হারিয়ে গেছে, তো এইটা ধরো জানুয়ারিতে হারিয়েছে, সে আমরা ধরলাম যে জানুয়ারিতে তোমার ঘড়ি হারিয়েছে, তো জানুয়ারিতে ঘড়ি হারালে যেটা হচ্ছে, যে এটা ফেব্রুয়ারিতে গিয়ে তোমার বন্ধু বললো যে এইটা তো আমি পেয়েছি, এই নাও তোমার ঘড়ি। সো ঠিক আছে, তোমার ঘড়িটা পেয়ে গেলে, কিন্তু মার্চে এসে তুমি কি করলে, যে ঘড়ির জন্য কি 500 টাকা পুরস্কার ঘোষণা করলে, তো এই যে পুরস্কার 500 টাকা পুরস্কার ঘোষণা করলে, এটা এইটা হচ্ছে কি অতীত প্রতিদান, অর্থাৎ এই কাজটা কিন্তু করা হয়ে গিয়েছে, তো এখন তুমি যদি 500 টাকা তাকে দিতে চাও দিতে পারো। তো এইখানে কিন্তু কান্ট্রি ওয়াইজ প্রতিদানের টার্মসটা কিন্তু ভেরি করে। লাইক আমাদের বাংলাদেশে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর ক্ষেত্রে অতীত প্রতিদান কনসিডার করা হয়, অতীত প্রতিদানকে বিবেচনা করা হয়, কিন্তু ইংল্যান্ডে কিন্তু অতীত প্রতিদান বিবেচনা করা হয় না। সো এটাকে ইট ভ্যারিজ কান্ট্রি টু কান্ট্রি, অর্থাৎ ইংল্যান্ডে কিন্তু অতীত প্রতিদানকে কনসিডার করা হয় না, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আদালতে কোনো সু করা হলে সে কোনো প্রিভিলেজ বা অধিকার আদায় করতে পারবে না, বাট বাংলাদেশে এটা বলবৎ, বাংলাদেশের ক্ষেত্রে অতীত প্রতিদান গ্রহণযোগ্য এবং আইনগতভাবে বলবৎযোগ্য। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি, বর্তমান প্রতিদান, বর্তমান কনসিডারেশন গুলো তো ওয়েল অ্যাকসেপ্টেড। লাইক যে সেলার কোনো পণ্য বিক্রি করতে চাচ্ছে, পারচেজার কিনতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে সেলারের পণ্যের দাম দাম যেটা হবে সেটাই হচ্ছে প্রতিদান, সেটাই সেই প্রতিদান অনুযায়ী যদি পণ্য দিয়ে দেয় তাহলে কি হবে, তার বর্তমান প্রতিদান। যদি আমরা বলি যে এক্স ওয়াই কে ওয়াইয়ের কাছে একটা ল্যাপটপ বিক্রি করতে চাচ্ছে 30,000, 30
কে অর্থাৎ 30,000 টাকায় বিক্রি করতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে যে যেটা হচ্ছে যে ওয়াই যদি এক্স কে 30,000 টাকা দেয়, 30,000 টাকা দেয়, সেই ক্ষেত্রে কি হবে, এটা বর্তমান প্রতিদান হবে। আর ওয়াই এক্স কি করবে, তার ল্যাপটপটা ওয়াই কে দিয়ে দিবে। তো এই এটা হচ্ছে বর্তমান প্রতিদান। দেন আমরা যেটা দেখব ভবিষ্যৎ প্রতিদান, অর্থাৎ কোন একটা কনসিডারেশন এটা কিভাবে ভবিষ্যতে হতে পারে। তাহলে ভবিষ্যতের ক্ষেত্রে যেই বিষয়গুলো কাজ করে সেটা হচ্ছে, তুমি ধরো একটা ফ্ল্যাট কিনবে বা একটা একটা অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছ, তাহলে এই অ্যাপার্টমেন্ট কিনতে চাইলে যে যেটা করতে হবে, বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন রয়েছে। তাহলে তুমি কিন্তু এককালীনও কিনতে পারো, লাইক লাইক হচ্ছে কোনো একটা বসুন্ধরা গ্রুপের সাথে তোমার এগ্রিমেন্ট হলো, বসুন্ধরায় তুমি একটা অ্যাপার্টমেন্ট কিনবে, একবারে কিনে ফেলবে। তো তারা বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি টোটাল ভ্যালুটা আপনি যদি আমাকে অক্টোবরে, লাইক এখন অক্টোবরে পেমেন্ট করেন, তাহলে আমরা আপনাকে ডিসেম্বরে ফ্ল্যাট বুঝিয়ে দিব, অর্থাৎ ডিসেম্বরে আপনি ফ্ল্যাটে উঠবেন অথবা বা জানুয়ারিতে উঠবেন। তো এখন তুমি কি করলে, তোমার ফ্ল্যাটের দাম 2 কোটি টাকা বা 5 কোটি টাকা যা হয়, সেটা কি বসুন্ধরাকে দিয়ে দিলে। তো দিয়ে দিলে তুমি জানুয়ারিতে ফ্ল্যাটে উঠবে, তাহলে তুমি কনসিডারেশন কিন্তু দিয়ে দিয়েছো। এর বিনিময়ে কোম্পানির কনসিডারেশন হচ্ছে অ্যাপার্টমেন্টটা। তাহলে উভয় তুমি তোমার কনসিডারেশন টাকা কিন্তু পেমেন্ট করে দিয়েছ, আর বিনিময়ে কি এটার দলিল নিয়েছ। এরপরে এই এই যে বিষয়টা, এটা তুমি পাবে হচ্ছে জানুয়ারি মাসে। এটা হচ্ছে ভবিষ্যৎ প্রতিদান। ওকে, দেন এই বিষয়গুলো আই হোপ যে তোমরা বুঝতে পেরেছ। দেন আমরা দেখবো হচ্ছে প্রতিদান সম্পর্কিত কি কি নিয়ম রয়েছে, কি কি নিয়ম অনুযায়ী প্রতিদানগুলো অ্যাপ্লিকেবল হয়ে থাকে। তো আমরা ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রতিশ্রুতি দাতার ইচ্ছা অনুসারে। ডেফিনেশনে তোমাদেরকে আগেই দেখিয়েছি যে প্রতিশ্রুতি দাতার ইচ্ছা থাকতে হবে। যদি প্রতিশ্রুতি দাতার ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু প্রতিদান হবে না, ফোর্সফুলি হয়। যদি ফোর্সফুলি হয়, তাহলে এইটাকে আমরা প্রতিদান বলতে পারি না। যেমন আমরা বলতে পারি যে যদি ধরো যে এক ব্যক্তিকে কি করলো, কারো অনুরোধে একটা কিছু দেওয়ার জন্য বললো, তাহলে কি হবে, সেটা প্রতিদান হবে না। তাহলে আমরা সিম্পলি যেই উদাহরণগুলো দেখছি সেগুলো হচ্ছে যে ধরো যে একজন একটা ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছে বা একটা অ্যাপার্টমেন্ট বিক্রি করতে চাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ইচ্ছা রয়েছে, তার ইচ্ছা রয়েছে। তো ইচ্ছা থাকলে সেটা কিন্তু কি হবে, প্রতিশ্রুতি, সেটা অনুযায়ী প্রতিদান হবে। সে অনুযায়ী যদি প্রতিদান না দেয়, তাহলে কিন্তু কোনো মামলা হবে না। কিন্তু যদি কোনো কোনো ক্লাবে চাঁদার জন্য বলে, কোনো ক্লাবে তোমাকে চাঁদার জন্য বললো যে ভাই এই ক্লাবে আপনাকে চাঁদা দিতে হবে, তো এখন এইখানে কিন্তু হয়তো তুমি বলেছিলে যে আচ্ছা ঠিক আছে আমি মান্থলি চাঁদায় পার্টিসিপেট করব, ইচ্ছা ছিল, কিন্তু সামহাও পরবর্তীতে কি হলো না, তোমার কি ইচ্ছে বা সামর্থ্য বা যে কোনো কারণে চাঁদা দেয়া হলো না। এখন তারা কিন্তু চাইলে তোমার নামে সু করতে পারবে না, কারণ হচ্ছে যে এখানে তোমার তুমি বলেছিলে বাট তোমার তো ইচ্ছা হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাদের এখানে কোনো কিছু করণীয় নেই। আর যেটা হচ্ছে যে যেমন যদি আমরা বলি যে এখানে তিনটা পার্টি, এক্স ওয়াই, এক্স এক্স ওয়াইয়ের কাছ থেকে কিছু টাকা পায়, এক্স ওয়াইয়ের কাছ থেকে ধরলাম কিছু টাকা ধার নিয়েছে, তো এর মধ্যে যেটা হলো যে এক্স কি করলো, তার যে সম্পত্তি, এই সম্পত্তি জেডের কাছে বিক্রি করে দিল, এবং
ওয়াই কি করলো, জেড কি করলো, যে ওয়াই কে বললো যে এক্স এর ধারের টাকা আমি দিয়ে দিব, আমি দিয়ে দিব। তো এই ক্ষেত্রে যেটা হলো যে শেষে গিয়ে দেখা গেল যে জেড ওয়াই কে টাকা দিতে চাইলো না। তো এই ক্ষেত্রে যদি মামলা হয়, সেক্ষেত্রে যে ওয়াই এবং জেড এরা কিন্তু ডিরেক্টলি রিলেটেড না, অর্থাৎ সম্পর্ক কিন্তু এক্স এর সাথে জেড এর। সো এইখানে ওয়াই কিন্তু লায়াবেল না, ওয়াই বলেছিল কিন্তু ওয়াই লায়াবেল না। তো এই জাতীয় বিষয়গুলো হয়। আবার যেমন ধরো যদি এমন হয় যে প্রতিশ্রুতিদাতা ইচ্ছা করলো, ইচ্ছা যেমন দান কোনো জায়গায় কোনো কোনো মসজিদে বা কোনো চ্যারিটি ফাউন্ডেশনে দান করবে, দান করবে কিন্তু এখন তার যে মান্থলি দান বা মান্থলি যে পরিমাণ দান করতো বা যে পরিমাণ বিষয় ছিল সেটা সে মান্থলি দিচ্ছে না। এখন এই যে চ্যারিটি অর্গানাইজেশন চাইলে কিন্তু তার বিরুদ্ধে মামলা করতে পারবে না, অর্থাৎ এইটা কিন্তু তার ঐচ্ছিক বিষয়, এখানে কিন্তু তাদের তাদের সাথে কোনো প্রতিদানের সম্পৃক্ততা নেই। আর এই জিনিস প্রতিশ্রুতিটা তার ইচ্ছা অনুযায়ী হবে, তার ইচ্ছা অনুসারে প্রতিদান হবে, আর কতটুকু হবে সেটাও কিন্তু ইচ্ছা অনুসারে হবে। আচ্ছা, তাহলে সেকেন্ড যে ইস্যুটা হচ্ছে প্রতিশ্রুতি গ্রহীতা বা অপর কোনো ব্যক্তি প্রতিদান দিতে পারে। তো লাইক এখানে প্রমিজের ক্ষেত্রে, অর্থাৎ যে যে প্রতিশ্রুতি দাতা সে কিন্তু এককভাবে তাকেই প্রতিদানটা দিতে হবে, কিন্তু প্রতিশ্রুতি গ্রহীতার ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমন না, বিষয়টা যে প্রতিদান যে কেউ দিতে পারে। লাইক আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে তুমি তোমার বাবার সাথে মার্কেটে গেলে, তো মার্কেটে যাওয়ার পর যদি একটা ল্যাপটপ কেনো বা একটা মোবাইল কেনো বা তোমার প্রয়োজনীয় কিছু কিনতে চাও, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এক হচ্ছে তুমি পেমেন্ট করতে পারো, আর দুই হচ্ছে কনসিডারেশন তোমার বাবা পেমেন্ট করতে পারো বা ফ্যামিলির কেউ পেমেন্ট করতে পারে। তো এই ক্ষেত্রে এক হচ্ছে প্রতিশ্রুতি গ্রহীতা, অর্থাৎ তুমি তুমি দেখলে, মোবাইল দেখলে বা ল্যাপটপ দেখলে বা সবকিছু তুমি জানলে, তুমি বুঝলে, কিন্তু পেমেন্ট করলো কি অপর 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 ব্যক্তি পেমেন্ট করলো, অর্থাৎ অপর ব্যক্তি সে কিন্তু কানেক্টেড। তো এইভাবে অন্যজন অন্য কোনো ব্যক্তি প্রতি প্রমিজির পক্ষ থেকে প্রতিদান দিতে পারে। আর এই ক্ষেত্রে এরপরে যেই পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে প্রতিদান অবশ্যই রিয়েলিস্টিক হতে হবে, বাস্তবসম্মত হতে হবে। বাস্তবসম্মত না হলে প্রতিদান হবে না। লাইক আমি তোমাকে বললাম যে চাঁদ থেকে মাটি এনে দিলে তোমাকে 1 লাখ টাকা দেওয়া হবে, 1 লাখ টাকা দেওয়া হবে, তো ইজ ইট পসিবল, চাঁদ থেকে মাটি আনা সম্ভব? তাহলে এটা প্রতিদান হবে না। আর কি হবে, ইন দ্য টার্মস অফ কন্ট্রাক্ট কি হবে না, এটা চুক্তিও হবে না। আনরিয়েলিস্টিক ইস্যুস গুলো কি চুক্তির মধ্যে হবে না। আমি বললাম যে হিমালয় থেকে লাভ দিলে, 10 তলা বিল্ডিং থেকে লাভ দিলে আমি 50,000 টাকা দিব, সো এইটা কিন্তু কন্ট্রাক্ট না, এটা কন্ট্রাক্ট না। এই অনুযায়ী কি হবে না, সেই ধরো কোনো ব্যক্তিকে আমি বললাম যে ঠিক আছে তুমি যদি 10 তলা ছাদ থেকে লাভ দিতে পারো তাহলে তোমাকে 50,000 টাকা দিব, সে কি করলো, আচ্ছা ঠিক আছে আমি লাভ দিব, 50,000 টাকা নিয়ে গেল। এরপরে তাকে বললাম ঠিক আছে তুমি রবিবারে লাভ দাও, দেন রবিবারে কি করলো, তাকে আর খুঁজে পাওয়া গেল না, আমি কি করলাম আদালতে গেলাম। তো এই ক্ষেত্রে আদালত বলবে কি, ভাই আপনার আপনার যে বিষয়টা ছিল সেটা রিয়েলিস্টিক ছিল না, প্রতিদান আনরিয়েলিস্টিক ছিল, আপনার প্রপোজালটা প্রস্তাবটা আনরিয়েলিস্টিক ছিল। তাহলে যদি বাস্তব না হয় সেক্ষেত্রে কিন্তু প্রতিদান হবে না। তো এই ক্ষেত্রে কি করতে হবে, লজিক্যাল হতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে প্রতিদান তখনই হবে যদি যদি একটা বিষয় হয়, ওই ওই ভদ্রলোক সার্কাস দেখায়, ওই ভদ্রলোক কি সার্কাস দেখায়, সে এমনিতেই 20 তলা 50 তলা থেকে লাভ দিয়ে এটা হচ্ছে মানুষকে এন্টারটেইন করে। আর আমি যদি আমার পারপাস থাকে যে আমি একটা স্পোর্টস এর আয়োজন করতে চাচ্ছি, তাহলে তাকে আমি কি করলাম অ্যাজ এ প্রোডাক্ট হিসাবে নিলাম, তখন কিন্তু এটা বিজনেস, সেও কিন্তু তার ক্ষেত্রেও বিজনেস আমার ক্ষেত্রেও বিজনেস, সার্কাস।
তো তখন কিন্তু বিষয়টা 50 তলা থেকে তার স্ট্র্যাটেজিক হোক, সে কৌশলগত হোক বা যাই করে পিপলকে এন্টারটেনমেন্ট দিবে, তো সেইটা কিন্তু এগ্রিমেন্ট। তখন কিন্তু সে আইনগতভাবে কি থাকবে, আইনগতভাবে অর্থাৎ আমার, আমি যে কোনো কিছু করতে পারবো, সু করতে পারবো এবং হচ্ছে আমার প্রিভিলেজ আদায় করতে পারবো। আই হোপ যে বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট। দেন পরের টার্মটা আমি আগেই বলে এসেছি, এটা হচ্ছে যে প্রতিদান অতীত হতে পারে, পাস্ট কনসিডারেশন হতে পারে, প্রেজেন্ট কনসিডারেশন এবং ফিউচার কনসিডারেশন হতে পারে। সো এইটা এটা নিয়ে আশা করি নতুন করে আর কিছু বলতে হবে না। দেন আই হোপ যে এই বিষয়টা তোমরা ক্লিয়ার, যেহেতু আমরা আগের স্লাইডে দেখো হচ্ছে অতীত প্রতিদান, বর্তমান প্রতিদান এবং ভবিষ্যৎ প্রতিদান করে এসেছি। সো নেক্সট, মুভ অন দ্য নেক্সট পয়েন্ট। দেন আমরা নেক্সট পয়েন্টে যেটা দেখতে পাচ্ছি, প্রতিদান পর্যাপ্ত হওয়ার, পর্যাপ্ত হওয়ার প্রয়োজন, প্রতিদান পর্যাপ্ত অর্থাৎ খুব বেশি হবে এমন কিন্তু না, খুব বেশি অর্থাৎ একটা লজিক্যাল হবে। এখানে বিষয়টা কি, প্রতিদান কি একটা লজিক্যাল পয়েন্টে হবে, লাইক যদি প্রতিদান পর্যাপ্ত না হয় তখন কিন্তু কন্ট্রাক্টটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে না। তাহলে ভ্যালিড কন্ট্রাক্ট হওয়ার জন্য কি হবে, প্রতিদানটা পর্যাপ্ত হতে হবে। তো এই ক্ষেত্রে প্রতিদান পর্যাপ্তের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে লাইক লাইক তো কেউ একজন একটা আইফোন ইউজ করছে, আইফোন ইউজ করছে। এখন একজন একজন ভদ্রলোক জিজ্ঞেস করলো যে আচ্ছা ঠিক আছে, তুমি যে আইফোন ইউজ করছো, তো এই আইফোনটা কত দিয়ে কিনেছো, আইফোনটা কত দিয়ে কিনেছো? বলল 5K, 5,000 টাকা, 5,000 টাকায় আইফোন কিনেছে। তাহলে এই যে 5,000 টাকা আইফোন, এটা কি পর্যাপ্ত প্রতিদান? আইফোনের দাম কত, সাধারণত অনেক বেশি হয় না, এগুলো খুবই কাস্টমাইজ প্রোডাক্ট, লিমিটেড প্রোডাক্ট এবং হচ্ছে ব্র্যান্ড প্রোডাক্ট। সো এই এই বিষয়গুলোর দাম যেহেতু একটা সার্টেন টাকা হবে, যে 1 লাখ টাকা বা একটা মিনিমাম 50,000, 35,000 এরকম হবে, অ্যাটলিস্ট 5,000 টাকা তো না। তো এই যে যেটা হচ্ছে যে তখন এই অফিসার কি কি করবে, বা তখন এই ভদ্রলোক ডাউট করবে কি সে ফোনটা কেনেনি, আইদার হচ্ছে যে কিনে থাকলে হচ্ছে তার ফোনটা আসলে আইফোন না, এক, আর না হলে কি হচ্ছে যে সে ফোনটা হয়তো কোনো জায়গা থেকে চুরি করে নিয়ে আসছে। তাহলে এই যে তখন কিন্তু সে যদি লাইক পুলিশ অফিসাররা অনেক সময় ইনভেস্টিগেট করে, তখন এই বিষয়গুলোতে তারা কিন্তু বিষয়গুলো ধরে ফেলতে পারবে। তো এখন যে বিষয়টা এখানে দাঁড়াচ্ছে যে প্রতিদান একটা মার্জিনাল হবে, একটা লজিক্যাল হবে, অর্থাৎ যে যেই বিষয়টা যদি ইলজিক্যাল হয় প্রতিদান, তখন কিন্তু বুঝতে হবে যে এখানে কোনো না কোনো সমস্যা আছে, কোনো না কোনো অন্য ইস্যু আছে। তাহলে এই হচ্ছে যে প্রতিদান পর্যাপ্ত হওয়ার একটা বিষয় থাকে বা লজিক্যাল হওয়ার একটা বিষয় থাকে। এরপরে যেটা হচ্ছে যে প্রতিদান বৈধ হওয়া আবশ্যক, প্রতিদান যেটা হবে যে লিগাল হবে বা ভ্যালিড হবে। তো যে যেমন ধরো যে তুমি, তোমাকে একজন বললো যে তোমার তোমার বন্ধুকে তোমার কারো ধরো তোমার বন্ধুকে চড় দিলে বা 500 টাকা দেওয়া হবে, 5,000 টাকা দেওয়া হবে, এইটা কিন্তু বৈধ প্রতিদান না। কাউকে চড় দেয়া কিন্তু এটা এটা কোনো এটা একটা অন্যায় কাজ, এটা বেয়াদবি, আর এটা কি লিগালি বৈধ না। বা যদি এরকম চুক্তি করা হয় যে এক লোকের হাত পা ভেঙে ফেলবে, এরকম এরকম চুক্তি করে না যে হাত পা ভেঙে ফেলবে, হাত পা ভেঙে ফেলার জন্য 50,000 টাকা দিবে, বা এরকম খুন করার জন্য, এরকম ইলিগাল চুক্তি থাকে না,
তো সেক্ষেত্রে অনেক সময় যে একজন একজনের শত্রু হয়, তো তখন কি করে, তাকে শাস্তি দিতে চায়। শাস্তি দেওয়ার ক্ষেত্রে যে কোনো লোকের কাছে গেল, যারা যারা মাস্তান, তো তাদের কাছে গিয়ে যদি বলে যে হাত পা কি হাত পা ভেঙে ফেলতে চায়, তো এই এই জাতীয় একটা বিষয়ে কি চুক্তি করে আসলো, এখন এই তাহলে এইটা কিন্তু কি বৈধ হবে না, এটা বৈধ হবে না। বা যদি কোনো প্রোডাক্ট যেগুলো আমাদের দেশের পার্সপেক্টিভে অ্যাকসেপ্টেড না, লিগাল না, সেই প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে যদি প্রতিদান দেওয়া হয়, সেটা বৈধ হবে না আমাদের দেশের আইন অনুযায়ী যদি বিষয়গুলো না হয়। অর্থাৎ প্রতিদান কি করতে হবে, বৈধ হতে হবে। আর এই ক্ষেত্রে যদি ওই যে যে তার শত্রুকে হাত পা ভাঙার জন্য দিয়ে আসে, এখন যদি ওরা তাকেই মারে, সে কিন্তু আদালতে সু করতে পারবে না, আদালতে গিয়ে বলতে পারবে না যে এরকম এরকম চুক্তি ছিল, অলরেডি তারা কি করছে আমাকে মেরে আরো বেশি টাকা নিছে, এটা কিন্তু সে বলতে পারবে না, হিতে কিন্তু বিপরীত হতে পারে। আচ্ছা, এই ছিল প্রতিদান সম্পর্কিত নিয়মগুলো। তো এই বিষয়গুলোতে প্রতিদান হয়, তোমরা তোমাদের লাইফের সাথেও কিন্তু রিলেট করে যখন এই বিষয়গুলো থাকবে তখন কি করতে পারবে, তোমাদের তোমরা হচ্ছে যে ওই সুবিধাগুলো আদায় করে নিতে পারবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রতিদান এবং দান, এই দুইটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদানটা কিরকম আর দানটা কিরকম। সো দেখো, প্রিভিয়াস বিষয়গুলোতে আমি বলে আসছিলাম, অর্থাৎ ডেফিনেশনে দেখো, প্রতিশ্রুতিদাতার ইচ্ছা অনুযায়ী প্রতিশ্রুতি গ্রহীতা কি বা অন্য কোনো ব্যক্তি নিবৃত, কোনো কিছু করা বা কোনো কিছু করা থেকে নিবৃত থাকা, তো এক্ষেত্রে কিন্তু একটা মনিটরি ভ্যালু থাকে, এক্ষেত্রে মনিটরি ভ্যালু থাকে। আর এইখানে দেখো, ইচ্ছা অনুযায়ী আমরা বললাম কি ইচ্ছা অনুসারে, তাহলে এইটা কিন্তু প্রতিদান, অর্থাৎ একটা দিলে, অর্থাৎ ডেফিনেশনে আমরা কি পড়ছি, এখানে দুইটা দুইটা পার্টি থাকবে, প্রতিশ্রুতি দাতা এবং প্রতিশ্রুতি গ্রহীতা। অর্থাৎ প্রতিশ্রুতি দাতা এবং প্রতিশ্রুতি গ্রহীতার ক্ষেত্রে এই অর্থাৎ এখানে লাইক তুমি যদি ল্যাপটপ কেনো, তুমি তাকে 30,000 টাকা দিচ্ছ, এটা প্রতিদান। কিসের প্রতিদান? ল্যাপটপের প্রতিদান। কম্পিউটার কিনলে কম্পিউটারের প্রতিদান, যদি মোবাইল কিনে থাকো সেক্ষেত্রে মোবাইলের প্রতিদান, অ্যাপার্টমেন্ট কিনলে অ্যাপার্টমেন্টের প্রতিদান। ওই ভদ্রলোক বা ওই কোম্পানি কিন্তু তোমাকে অ্যাপার্টমেন্ট দিচ্ছে বা কোনো অন্য কোনো কিছু দিচ্ছে, তাহলে অর্থাৎ একটার বিনিময় একটা হচ্ছে, অর্থাৎ কোনো কিছু করা বা কোনো কিছু করা থেকে নিবৃত থাকা, না করা, তো সেই সেটা কিন্তু বোথ পার্টিস করছে। অর্থাৎ একটা হচ্ছে যে একজন ফিনান্সিয়ালি করছে বা যে যে কোনো ভাবে করতে পারে, আরেকজন প্রোডাক্ট দিয়ে করছে। যদি এরকম হয় যে প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট নিচ্ছে, সেটাও কিন্তু ট্রানজেকশন হবে, সেটাও কিন্তু চুক্তি হবে। তাহলে যে বিষয়টা আমি বললাম যে প্রতিদান, আরেকটা হচ্ছে যে চ্যারিটি যে বা ডোনেশন, যেটা হচ্ছে দান, যেটা দান দান কিন্তু যত মহৎ পারপাজেই হোক, যত নোবেল পারপাজেই হোক, লাইক হচ্ছে যে মসজিদ নির্মাণ করলো, লাইক কি মসজিদ নির্মাণ করলো, তাহলে সেটা কিন্তু করতে পারে। এক্ষেত্রে মসজিদ নির্মাণ করলো, মাদ্রাসা নির্মাণ করলো বা বা কেউ মন্দির নির্মাণ করলো, তো এরকম কিন্তু করতে পারে, তো সেটা হবে কি দান বা ডোনেশন। এই ক্ষেত্রে যে ইস্যুটা হচ্ছে, লাইক তুমি একটা ক্লাবের মেম্বার ছিলে, এখন মেম্বার হচ্ছে যে প্রতি মাসে এই ক্লাবে চাঁদা দিতে, 500 টাকা 1,000 টাকা করে চাঁদা দিতে, কিন্তু কোনো কারণে তুমি চাঁদা দিতে চাচ্ছ না, তো সেই ক্ষেত্রে কিন্তু চাঁদা দিতে না চাইলে তারা তারা হচ্ছে যে তুমি তাদের তারা যদি মেম্বারশিপ ক্লোজ করে করতে পারে, কিন্তু এই ক্ষেত্রে যে চা যদি তুমি কোথাও থেকে ধরো একটা ফিস কেনো, টিভি কেনো, তো সেইটার যে ইনস্টলমেন্ট থাকে, সেই ইনস্টলমেন্ট যদি তুমি না দাও, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি তোমার নামে সু করবে, সু করে ইনস্টলমেন্ট আদায় করবে, কিন্তু ক্লাবের চাঁদা না দিলে তারা কিন্তু সু করে আদায় করতে পারবে না, সেটা টোটালি দান। মসজিদে তুমি দান করতে, কিন্তু সামহাও তুমি তোমার যে নিয়মিত দান করছো না, এই ক্ষেত্রে কিন্তু তাদের তাদের সাথে আসলে তোমার কোনো চুক্তি না,
তো এই দান তুমি চাইলে করতে পারো বা না চাইলে নাও করতে পারো। আবার দেখা গেছে যে জনপ্রতিনিধিরা কি করলো, কোনো একটা সামাজিক কাজ করে দিল, কোনো একটা লাইক হচ্ছে যে কোনো একটা বাজার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে রিপেয়ার করে দিল। এখন রিপেয়ার করে দেওয়ার পরে এখন ওরা যদি বাজারের দোকান রিপেয়ার করে দিল, দেন ডান, এইটা কিন্তু এইটা কি হবে, প্রতিদান হবে না দান হবে? জনপ্রতিনিধি কি করলো, একটা বাজার রিপেয়ার করে দিল, তাহলে এটা কি হবে, দান হবে না প্রতিদান হবে? লাইক যেটা হচ্ছে যে রিপেয়ার করে দেন হচ্ছে যে এই দোকানদাররা তাকে প্রতি মাসে টাকা, কোনো একটা টাকা যদি সে দাবি করে এবং টাকা, এটা কিন্তু দোকানদাররা দিতে বাধ্য না, আর এই ক্ষেত্রে যদি সু করে তাহলে কিন্তু এটা হবে না। লাইক হচ্ছে যে এটা কিন্তু তার ডোনেশন, তার হচ্ছে সামাজিক কাজ, এই ক্ষেত্রে সে কিন্তু কোনো প্রতিদান, অর্থাৎ এটা টোটালি সামাজিক অ্যাসপেক্টে ডোনেশন হিসাবে কনসিডার হবে, অন্য কিছু হিসাবে কনসিডার হবে না, প্রতিদান হিসাবে কনসিডার হবে না। কাজেই সে যদি দোকানদারদের কাছ থেকে কোনো কোনো ফিনান্সিয়াল কিছু বা কোনো প্রতিদান দাবি করে, দোকানদাররা আইনগতভাবে দিতে বাধ্য না। তারা যে চুক্তি আইন 1872, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অনুযায়ী তারা কি, তাদের কোনো লিগাল অব্লিগেশন নেই। সো আমরা দান এবং প্রতিদানের মধ্যে বিষয়টা বুঝলাম, এগুলো এগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনে প্রায়শই ঘটছে। তাহলে এই এগুলো যখন আমরা আইনের দৃষ্টিভঙ্গিতে চিন্তা করব তখন কিন্তু বিষয়গুলো আরো ইন্টারেস্টিং হয়ে যাবে। সো এখন যেটা হচ্ছে যে আমরা আরেকটা টপিক, বিনা প্রতিদানে চুক্তি হয় না, অর্থাৎ নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, এটা এইটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করব। তো আজকে এই পর্যন্তই থাক, দ্যাটস অল ফর দ্য টাইমিং, ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে।